দারিদ্রতার থাবা থেকে পরিবারকে রক্ষা করতে ঋণ করে প্রবাসে গিয়েছিল দরিদ্র বাবার ছেলে। কিন্তু এই দুনিয়া তাদের সুখ নাই কপালে, তাই তো প্রবাস যাওয়ার এক মাস না হতেই দরিদ্র পরিবারকে নিঃস্ব করে ঘুমের ঘরে স্ট্রোক করে প্রাণ হারালো হতভাগা প্রবাসী। দারিদ্রতা দূর করতে প্রবাসে গিয়ে দরিদ্র পরিবারটি এখন আরও নিঃস্ব হল। দরিদ্র বাবার হতভাগা প্রবাসী ছেলের বিদেশে স্ট্রোক করে মরে যাওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ভোলার লালমোহন উপজেলার চারিঘর গ্রামে। পরিবার জানায় এক মাস হয়নি ছেলেটা প্রবাসে গিয়েছে। আমাদের স্বপ্ন ছিল ছেলেটা পরিশ্রম করে আমাদের অভাব গোছাবে, তার জন্য ঋণ পান করে তাকে বিদেশে পাঠানো হয়। কিন্তু আল্লাহ যদি কপালে সুখ লিখে না রাখে তাহলে তো আর জোর করে সুখ কেনা যায় না। তাই তো পরিবারের হাল ধরতে প্রবাস যাওয়া ছেলেটি দুদিন আগে ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়। তার মৃত্যুতে কেবল আপনজনই হারালো না, দরিদ্র পরিবারটা আরও অসহায় হল। কে দেবে সান্ত্বনা, কে গোছাবে আমাদের ঋণ, এই বলে কাছে শোকাহত অসহায় মা বাবা। দর্শক, দরিদ্র বাবার অভাগা প্রবাসী ছেলের বিদেশের মাটিতে মরে যাওয়া ও এই পরিবারকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।